বিরাদরি ইসলাম, একটি কথা মনে রাখবেন, নবী এবং আলে নবীর মাধ্যমে, নবী এবং নবীর বংশ ইনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আমার নবী ইসলামের খাতিরে মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন। ইমামে হুসেন ইসলামের খাতিরে মদিনাকে হিজরত করে কুফার মাটিতে এসেছিলেন, কারবাল্লার মাটি। বিরাদরি ইসলাম, এই কথা আমার বুঝানোর প্রয়োজন মনে করি না যে ইয়াজিদ ভালো লোক না খারাপ লোক। আপনারা সকলে জানেন তো, ভালো না খারাপ একটু হাত তুলে বলেন দেখি। ইয়াজিদ ভালো লোক না খারাপ? হুসাইন ভালো না খারাপ? দেখেন এটা সবাই জানেন, কিন্তু কেউ যদি বুঝার পরও না বুঝে তাহলে তাকে কেউ বুঝাতে পারবে না। কেউ যদি বুঝার পরে না বুঝে তাহলে কিন্তু বাবা কিছু করার নাই। একটি কথা মনে রাখতে হবে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর নামে নাম যদি আপনি পুরো হিন্দুস্তান পাকিস্তান সারা পৃথিবীতে খুঁজেন, হুসাইন নামের কোটি কোটি ব্যক্তি পাওয়া যাবে। ইয়াজিদ নামটা মানুষ কিন্তু রাখে না, কিন্তু নামের সাথে তো কোনো ই নাই, না কি বলেন? একজন ব্যক্তি আমাকে বলছেন, হুজুর আমার ছেলে হয়েছে, নাম কি রাখো? আমি বললাম ইয়াজিদ রাখো। বলছে, হুজুর আপনি কি পাগলা হয়েছেন? কেন? বলছে, যে ইয়াজিদ নবী পাকের খানদানকে শহীদ করিয়েছে হুকুম দিয়ে, সেই ইয়াজিদ নাম রাখবো না, তাহলে হুসেন রাখো। বলছে, হুসেন রেখে দিলাম। তো বিরাদরি ইসলাম, বর্তমানে কিছু ক্যাটাগরির লোক বেরিয়েছে, তারা ইয়াজিদকে নিজের আব্বা বানাতে চায়। তারা বলতে চায় যে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলতে হবে, নাউজুবিল্লাহ। তো এটা একটা স্বাভাবিক যে যার খাবে তার গাবে, না কি বলেন? যে যার খাবে তার গাইবে। তো আমরা আলহামদুলিল্লাহ ইমামে হুসাইনের সাদকা খাই, আমরা হুসাইনের গুণগান করব। যারা ইয়াজিদের নাপাক সাদকা খায় তারা ইয়াজিদের গুণগান করবে। কিন্তু একটি কথা মনে রাখবেন, ইয়াজিদের হাতে কিছুই নাই, মুস্তাফার হাতে জনজাহানের নিয়ামত আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর শুধু দুনিয়ার নিয়ামত নয়, মুসলিম শরীফের মধ্যে হাদিস, রসুলে পাক বলছেন, উতিত মাফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ জমিনের খাজানার চাবি কাটি আমি মুস্তাফার হাতে দিয়ে দিয়েছেন। শুধু জমিন নয়, আমার নবী যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, আকাশ থেকে ডাক নেওয়ালা ব্যক্তি আওয়াজ দিয়ে বলেছিলেন, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন, কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লেহা, মুহাম্মদ যেই দিন জন্ম নিয়েছেন সারা পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহর হুকুমত আমার আল্লাহ কায়েম করে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। এই জমিনে তিনার হুকুমত, আসমানে তিনার হুকুমত। তাই এই নবী যখন এই জমিনের পাহাড়ে নিজের আঙুলকে লাগিয়েছেন, পাহাড় নিজের বুককে চিরে পানির ঝর্ণা বের করিয়ে দিয়েছেন, সেই নবী যখন আসমানে আঙুল তুলেছেন, আসমানে চাঁদ নিজের কলিজাকে চিরে দিয়েছেন, সেই নবী ডুবা সূর্যকে ইশারা করেছেন, ডুবা সূর্য ফিরে চলে এসেছেন। আর সেই নবী বলছেন, ইবনে মাজা শরীফ সহিহ সনদের হাদিস, রাসূলে পাক বলছেন, শাফাআতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে শাফাআতের চাবি দান করবে, আমি নবী মুস্তাফা আমার উম্মতের বড় বড় পাপীদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বড় বড় পাপীদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। উঠান বুখারী শরীফের মধ্যে লেখা আছেন, রাসূলের কায়নাত বলছেন, আমি শাফাত করব যার অন্তরে রায়ের দানা পরিমাণ বা তার চাইতেও কম ঈমান আছে, গুনাহ পাহাড় সমতুল্য। রাসূল বলছেন, রায়ের দানা পরিমাণে যদি তার চাইতে কমও যদি ঈমান থাকে, তার আমলের কারণে যদি জাহান্নামে যায়, আমি মুস্তাফা বের করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বিরাদরি ইসলাম, একটি কথা মনে রাখতে হবে,
আপনাকে আমাকে শুধু কলমের খাতা দিয়ে নয়, কাগজ দিয়ে নয়, অন্তরের খাতাতে লিখতে হবে, মগজের খাতাতে লিখতে হবে, দিলে ব্রেনে বুদ্ধিতে সব জায়গাতে এটা লিপিবদ্ধ করে নিতে হবে, যেন আপনার শ্বাস বন্ধ হয়ে যায়। নবী মুস্তাফার এই বার্তা যেটা আমি দিচ্ছি সেটা যেন বন্ধ না হয়, আপনাকে এটা মানতে হবে, অন্তরে রাখতে হবে। পিতা হোক, মাতা হোক, আত্মীয় স্বজন হোক, যেই দিন আমি কবরে চলে গেলাম, পিতা মাতা থেকে গেল, কিন্তু মুস্তাফা জানের আহমদ নিজের গুম্বাদে খাজরা থেকে বেরিয়ে এসে আমার আপনার মতো গুনহেগারের কবরে হাজির হয়ে গেল। বল সুবহানাল্লাহ। নবী আমাদেরকে দুনিয়ায় একা ছাড়েননি, কবরে একা ছাড়বেন না, হাসরে একা ছাড়বেন না। একটি কথা মনে রাখবেন, এই দুনিয়াতে কোনো মৌলবি আপনাকে বাঁচাতে পারবে না। এই দুনিয়াতে যেই মুফতি আপনাকে ফতোয়া দেয় সেই মুফতি আপনার কবরে আসবে না, আপনার কবরে আসবে মোহাম্মদ রসুলুল্লাহ আসবে। হাসরে কাজে আসবে মোহাম্মদ রসুলুল্লাহ কাজে আসবে, পুলসের রাতে মোহাম্মদ রসুলুল্লাহ কাজে আসবে, মিজানে মোহাম্মদ রসুলুল্লাহ কাজে আসবে। এক কথা, জাহান্নামের আগুন থেকে, আল্লাহর দরবার থেকে কেউ যদি আপনার বকশিশ করতে পারে, মোহাম্মদ রসুলুল্লাহ পারবে। জোরে বল সুবহানাল্লাহ। নবী ছাড়া কোনো রাস্তা নাই। তাই বিরাদের ইসলাম, যেই মৌলবীর বক্তব্য শুনলে রাসূলের মহব্বতে ঘাটতি হয়ে যাবে, রাসূলের সম্মান কমতি হয়ে যাবে, ওই মৌলবীর বক্তব্য শুনতে হবে না, তাকে অনুসরণ করতে হবে না। যার বক্তব্য শুনলে নবীর মহব্বত বৃদ্ধি পাবে, নবীর মহব্বত বেড়ে যাবে, কঠোর হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তার বক্তব্য আমাকে আপনাকে শুনতে হবে। জোরে বলেন সুবহান। আপনি চিন্তা করেন, আপনাদের বর্ধমানে দুটি জায়গাতে দুটি মাদ্রাসা, এক মাদ্রাসায় ছেলে ভর্তি করলেন আর এক মাদ্রাসায়, দুই মাদ্রাসায় ছেলে ভর্তি হয়েছে, এক মাদ্রাসায় বাচ্চা গিয়েছেন তাকে পড়াচ্ছে, আকিদা দিচ্ছে। আমাদের নবী লিখতে জানতো না, আমাদের নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, আমাদের নবী পড়তে জানতো না, আমাদের নবী এক দু তিন লেখা থাকলে এটা কি লেখা আছে এটা জানতেন না, বুঝতেই পারতেন না। এক মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে, কেয়ামতের নবী তো নিজে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে, এই শিক্ষা আপনার সন্তানকে দিচ্ছে। বলছেন নবী তো নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, নবী তো কবরে মরা মানুষ পড়ে আছে, আর এক মাদ্রাসায় ভর্তি করেছেন। ওই মাদ্রাসায় বলছে, শুনো, আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, মাহবুব তুমি যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সব শিখিয়ে দিয়েছি, তাই রাসূলের কায়নাত বলছেন, আলিম তো মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি জমিন আসমানের ইলিম জেনে গেলাম। রাসূলের কায়নাত বলছেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলছেন আমি মেরাজে গেলাম, মহান রব্বুল আলামিন নিজের দাস্তে কুদরত আমার পিঠের উপরে রাখলেন, তাজাল্লালি কুল্লু শাইইন ওয়া আরাফতু, প্রত্যেক বস্তু আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল, ওয়া আরাফতু প্রত্যেক বস্তুকে আমি নবী মুস্তাফা চিনে নিলাম। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন বস্তু নাই যেটাকে আমার নবী জানেন না, এমন কোন ব্যক্তি নাই যাকে আমার নবী চিনেন না। কায়ামত পর্যন্ত যত বাচ্চা জন্ম নিবে, মহিলা হোক আর পুরুষ হোক, তাদের নাম আমার আল্লাহ আমার নবীকে জানিয়েছেন, তাদের আমলনামা আল্লাহ নবীকে দেখায়, তারা কবে মরবে আমার আল্লাহ এটাও নবীকে জানিয়েছেন, তারা কোন বংশের হবে আল্লাহ এটাও জানিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনার বাচ্চাকে যখন এই শিক্ষা দেওয়া হবে, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, আপনার বাচ্চাকে যখন বলা হবে যে আমাদের মাদ্রাসায় সকালবেলা কোনো গণিত পাঠ করা হবে না, আমাদের মাদ্রাসায় সকালবেলা কোনো উপাসনা হবে না, আমাদের মাদ্রাসায় ফজর নামাজের পর নবী মুস্তাফার মহব্বতে সমস্ত বাচ্চাকে দাঁড়াইতে হবে, দাঁড়িয়ে নবীর প্রতি সালাম পাঠ করতে হবে, তবে তো আপনার বেটা আশিকে রাসূল হবে, নবীকে মহব্বত করতে ওয়ালা হবে। আর গাঁজাখড়ি মাদ্রাসায় যখন ভর্তি করবেন তখন বলবেন নবী আমাদের ভাই, বলছে ওর আব্বার, ওর আব্বার সালির বেটা, নবী আমাদের ভাই। আচ্ছা বলেন তো বাবা, নবীকে ভাই বলা যাবে?
এর জোরে বলতে হবে। কিন্তু কিছু মলবি বলে কি বলে না, এরা কি খেয়ে মলবি হয়েছেন, দোষ এদের নাই, দোষ হচ্ছে এদের বাবার, কারণ ভর্তি করেছে ওই মাদ্রাসায় যেই মাদ্রাসায় এইগুলোই শিক্ষা দেওয়া হয়। ভর্তি ভুল মাদ্রাসায় করেছেন, তাই আপনাকে ভর্তি করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায়, নিজের সন্তানকে ভর্তি করতে হবে, সুন্নি আলেম বানাতে হবে। আপনার সন্তান যারা বলবে নবী লিখতে জানে না, আপনার সন্তান কোরআন হাদিস থেকে দলিল দিয়ে প্রমাণ করবে আমার নবী লিখতেও জানে, আমার নবী পড়তেও জানে। বল সুবহানাল্লাহ। তো যে নবীর মর্যাদা কোরআন হাদিস থেকে বের করবে এইরকম সন্তান চান না, যে কোরআন হাদিস দিয়ে ঘটাবে এরকম সন্তান, একটু জোরে বলতে হবে। আপনি কি চান, যে আপনার সন্তান কোরআন হাদিস পড়ে নবীর মর্যাদা ঘটাক, না আপনি এটা চান যে আপনার সন্তান কোরআন হাদিস দিয়ে যারা নবীর মর্যাদা ঘটাবে হাদিস দিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দেন, কায়ামতে দেখে নেবেন আপনার সন্তান দাঁড়িয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ মুনাফিক যখন বলছিল নবী গায়েব জানে না, জবাব আমি দিয়েছিলাম। মুনাফিক যখন বলছিল নবী লিখতে জানে না, উত্তর আমি দিয়েছিলাম। আপনার ইজ্জতের প্রতি, আপনার ইলিমের প্রতি, আপনার জ্ঞানের প্রতি যত আঙুল উঠেছে প্রত্যেক আঙুলকে দাঁত ভাঙা জবাব ইয়া রাসূলুল্লাহ আমি দিয়েছি। আপনার সন্তানও অহংকারে থাকবে কিয়ামতে, আপনিও অহংকারে থাকবেন। এমন একজন সন্তান নিয়ে কিয়ামতে হাজির হয়েছি যে নবীর বিপক্ষে নয়, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সারা জীবন লড়াই করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আর আপনার সন্তানে যদি ঈমান মজবুত থাকে, আপনার সন্তান কোনোদিন ভয় করবে না। নবীর যারা ত্রুটি বের করবে তাদের জবাব দিতে দিতে যদি আমার জীবন চলে যায় আলহামদুলিল্লাহ, কিয়ামতে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মানগুলি খুঁজে খুঁজে দলিল দিয়ে প্রমাণ করছিলাম তাই আমাকে মারা হয়েছে, আমার নবী খুশি হবে কি হবে না, আর জোরে বলতে হবে বাবা, খুশি হবে কি হবে না। কিন্তু কিছু লোক বেরিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করলে কষ্ট হয়ে যায়। আপনি বলেন হ্যাঁ নবী কি জানতো রে, লেখা পড়া কিছুই তো জানতেন না, চায়ের দোকানে দুধ চা খাওয়াবে লাল চা নয়, আর একটু বেশি নবীকে অপমান করেন তো স্পেশাল কফি, আর একটু বেশি অপমান করেন মাদ্রাসায় কাঠ দিয়ে বিরিয়ানি খাওয়াবে, ইমাম হুসেনের খিচড়ি হারাম আর বাপের মাদ্রাসার বিরিয়ানি হালাল, একই বলে মুনাফিক। নিজের বেলা হালাল বানাবে, অন্যর বেলা নাজেজ বানাবে, কথা বুঝে আসছে কি আছে না বাবা। আচ্ছা বলেন বাবা, আপনার সন্তান যখন শুনবে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, কাউকে চলবে না, আল্লাহ ছাড়া কেউ অভিভাবক নয়, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, আপনার সন্তানের অন্তরে কি বসবে? নবীকে আল্লাহ কোনো পাওয়ার দেয়নি, নবীকে আল্লাহ কোনো খাজানা দেয়নি। নবী তো বলেছেন কোরআন পাকে যে আমি এটা বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে, আর আমি এটাও বলি না যে আমি গায়েব জানি। এই আয়াত নিয়ে মানুষকে বলে কি নবী গায়েব জানে না। আচ্ছা বলেন বাবা, আমি আমি আপনাদেরকে বলছি আমি এটা বলি না যে আমি মুফতি, আর মানে কি আমি মুফতি নয়, কথা বুঝে এসছে? মাহবারা বুঝতে হবে, কথাটা বুঝতে হবে বাবা। একজন আপনাদের এলাকার হাই স্কুলের প্রিন্সিপাল এসে বলছেন যে আমি নিজেকে প্রিন্সিপাল, আমি এটা বলি না যে আমি ওই স্কুলের প্রিন্সিপাল, এর মানে কি সে প্রিন্সিপাল নয়? নবী বলছেন আমি এটা বলি না যে আমি গায়েব জানি, কিন্তু নবী গায়েব জানে। নবী বলছেন আমি এটা বলি না আমার কাছে আল্লাহর খাজানা আছে, কিন্তু নবীর কাছে আল্লাহর খাজানা আছে। নবী বলছেন আমি এটা বলি না, কিন্তু নবী এই কথা বলেননি যে আমার কাছে নাই, এই কথা বলেননি, নচেত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবীকে যা খাজানা দিয়েছেন পৃথিবীর কাউকে দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক্ষুনি বললাম মুসলিম শরীফের হাদিস, উতিতো মাফাতিহা খাজাইনিল আরদ, জমিনের খাজানার চাবি আল্লাহ আমি নবী মুস্তাফাকে দিয়েছেন। রাসূলে করিমের ব্যাপারে বলা হয়েছে খাসাইসুল কুবরার মধ্যে কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, প্রত্যেক পৃথিবীতে নবী মুস্তাফার হুকুমত হয়েছে, নবী মুস্তাফার কবজা হয়েছে। চাঁদকে ইশারা করলে চাঁদ ওই দিকে যাবে,
যেই দিকে নবী ইশারা করবে সূর্য ওই দিকে যাবে, যেই দিকে নবী ইশারা করবে জমিনের যেই খাজানা নবী আমার যাকে চাইবে তাকে দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার দান করেছেন কি করেননি বাবা, একটু জোরে বলতে হবে। আপনি কার দিকে যাচ্ছেন? আপনার নবীকে কি আল্লাহ শান কম দিয়েছেন? আপনার নবীকে কি আল্লাহ মর্যাদা কম দিয়েছেন? এখন মানুষ বিচার করছে যে এই মৌলবী নবীর ব্যাপারে কি বলছে। কিছু মৌলবী বলেছে, বলছে নবীকে পিঠ পিছনের খবর ছিল না। তাহলে আপনার ছেলের অন্তরে কি বসবে, রাসূলের ব্যাপারে কি ধারণা হবে? আপনার প্রতি যদি আমার মহব্বত থাকে, ভালোবাসা থাকে, কোনো জিনিস যদি আমি না জানি, আপনার সামনে কেউ যদি বলে জাহাঙ্গীর মুফতি সাহেব এই জিনিসটা জানে না, আপনি বলবেন কে বললো জান না এত বড় মুফতি সাহেব। ভালোবাসা যদি থাকে, আমি যদি নাও জানি, আমার অ্যাপকে আপনি লুকাবেন? কথা বুঝে এসছে বাবা? আপনার প্রতি ভালোবাসা আছে না? আপনার মধ্যে যদি অ্যাপ থাকে, অ্যাপটাকে আমি লুকাবো। আপনার মধ্যে ত্রুটি থাকলে আমি ঢাকা দেওয়ার চেষ্টা করব। আপনার বেটা যদি চুরি করে, আপনি চাইবেন কি করে ঢাকা যায়? আপনার বাবা যদি চুরি করে, আপনি চাইবেন কি করে ঢাকা যায়? যদি আপনার পিতা মাতা ছেলে মেয়ে আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধবের মধ্যে যদি কোনো ত্রুটি কোনো অ্যাপ থাকে, আপনি লুকানোর চেষ্টা করবে। কি চেষ্টা করবেন? লুকানোর চেষ্টা করবেন। কিন্তু এই দুনিয়াতে প্রথম নবীর দিওয়ানা ওয়াহাবি মতবাদ, এরা নবীর প্রথম দিওয়ানা যারা নবীকে খুব ভালোবাসে আর নবীর অ্যাপ বের করে। কোরআন পড়ছে, কোনটা আয়াত দিয়ে প্রমাণ করবো নবী গায়েব জানে না? কিন্তু আল্লাহ যে আয়াতে বলেছেন যে আমার নবীকে আমি গায়েব দিয়েছেন, পবিত্র কোরআন সুরাতুল জিন আয়াত নাম্বার 26 এবং 27, সুরা জিন আয়াত নাম্বার 26 এবং 27, আল্লাহ পাক কি বলছেন? আলেমুল গায়বি ফালা ইয়ুজহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, আমি গায়ব জানতে ওয়ালা আমার গায়বের প্রতি কাউকে ক্ষমতামান করি না, অর্থাৎ কাউকে ইলমে গায়ব দান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়ব দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠান পবিত্র কোরআন সূরা আলে ইমরান 179 নম্বর আয়াত, আল্লাহ বলছেন মা কান্নাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা, আল্লাহ বলছেন হে সর্বসাধারণ তোমরা কি এটা মনে করো আমি আল্লাহ যাকে তাকে ইলমে গায়ব দিয়ে দেব না? আমি আল্লাহ বেছে নিয়ে আমার নবীগণের মধ্যে, আমার রাসূলগণের মধ্যে আমি যেই রাসূলকে চাই ওই রাসূলকে ইলমে গায়ব দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইগুলো আয়াত খুঁজে পেল না বাবা? এখন কোরআন পাক যখন পড়বেন কোন আয়াতে আছে আল্লাহ বলছেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না? আছে? মাহবুব তোমাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছে, তুমি বলো যে কিয়ামতের খবর তো আল্লাহই জানে। তো আয়াত আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিয়ামতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আবার কোরআন পাকে আয়াত আছে যে আল্লাহ বলছেন আমি আমার নবীগণকে গায়েব দিই। তাহলে দুই আয়াতের সমাধান কি করে করবেন? আপনি যদি বলেন নবী গায়েব জানে না, তাহলে যেই আয়াতে আছে যে নবীকে আল্লাহ গায়েব দিয়েছেন এই আয়াতকে অস্বীকার করা হলো কি হলো না? একটু জোরে বলতে হবে। তাহলে আয়াত তো দুটোই মানতে হবে, এটা নয় কোরআন পাকের একটা আয়াত নিলাম আর একটা আয়াত বাদ দিয়ে দিলাম, এইভাবে বাবা চলবে না। আলহামদুলিল্লাহ সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি হওয়ার প্রমাণ হলো তারা কোরআনের এক পিঠ মানে না, দুই পিঠ মানে। যেইগুলো আয়াতে আল্লাহ বলেছেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিয়ামতের ইলম আল্লাহরই কাছে রয়েছেন, আমাদের ওই আকীদা, যেই আকীদা তাফসীরে নিশাপুরীর মধ্যে লেখা আছে যে জমিন আকাশে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিয়ামত কবে আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না, অর্থাৎ আল্লাহর না জানাতে জানে না। কথা বুঝে এসছে? একটু আমার দিকে ধ্যান দেন, আমার দিকে ধ্যান দেন। আল্লাহর না জানাতে জানে না, তাফসীরে নিশাপুরি উঠান পবিত্র কোরআন পাকের মহান তাফসীর গ্রন্থের মধ্যে লেখা আছে যে আল্লাহ ব্যতীত জমিন আসমানে কেউ গায়েব জানে না, অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না, আল্লাহর জানাতে নবীগণ জানে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরবি ডিকশনারির ফেমাস কিতাব মিসবাহুল লগাত, ওয়াহাবিদের লেখা কিতাব, এই মিসবাহুল লগাতের মধ্যে নবী শব্দের অর্থ কি? নবী শব্দ তো আরবি শব্দ,
নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থই হলো আল্লাহর জানাতে গায়বের সংবাদদাতা। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী শব্দের অর্থ হলো গোপনের ভেদ খুললেওয়ালা, গায়বের সংবাদ দেনেওয়ালা। তো যেই যার নামের অর্থই হচ্ছে গায়বের সংবাদদাতা, আর দলিলের প্রয়োজন আছে বাবা? আর একটু জোরে বলেন না। কিন্তু বিরাদের ইসলাম, উঠান বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে মিম্বারে দাঁড়ালেন, বক্তব্য চালু করলেন, জোহরের টাইম হলো, মিম্বার থেকে নামলেন, নামাজ পড়লেন, আবার মিম্বারে দাঁড়ালেন, বক্তব্য আরম্ভ করলেন, আসরের নামাজের টাইম হলো, নামলেন, নামাজ পড়ালেন, আবার মিম্বারে দাঁড়ালেন, বক্তব্য দিতে দিতে রাত্রি হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, নবী পাক এত লম্বা বক্তব্য দিলেন, বাদ ইল খাল, প্রথম সৃষ্টি থেকে নিয়ে, সৃষ্টির সূচনা থেকে নিয়ে, প্রথম যেই জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে কায়ামত হওয়া পর্যন্ত, কায়ামত হয়ে হিসাব নিকাশ হওয়া পর্যন্ত, হিসাব নিকাশ হয়ে জান্নাতীদের জান্নাতে, জাহান্নামীদের জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত জিনিস নবী আমাদেরকে বলে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম সৃষ্টি থেকে কায়ামত হওয়া পর্যন্ত, কায়ামত হয়ে হিসাব নিকাশ হওয়া, শেষ জান্নাতি জান্নাতে, শেষ জাহান্নামী জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত জিনিস নবী পাক সাহাবীদেরকে বলে দিয়েছেন। সাহাবী বলছেন যে যত বেশি মনে রাখলো সে তত বড় আলিম। জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে যত বেশি মনে রাখতে পারলো সে তত বেশি বড় আলিম। তাহলে বলেন তো বাবা, এই হাদিস কোনদিন ওয়াহাবি বলবে? বুখারীর হাদিস বলবে না, কারণ ও মৌলবি হয়েছে নবীর কোট খোঁজার জন্য। বুঝতে পারলেন? আপনার গ্রামে করির সাথে যদি আপনার শত্রুতা থাকে, ও যদি চার চাকা গাড়ি কিনে আপনার জ্বলবে না, কি বলেন? দুশ্মনের জ্বলবে কি জ্বলবে না? কি করে চার চাকা শুনেছেন, এক চার চাকা ধাক্কা মেরে দিয়েছে, এই সুবহানাল্লাহ, কত আনন্দ হবে, খুশি নাকি? মানুষের কিছুর মধ্যে এরকম চরিত্র আছে না? নাই বাবা। আর একটু জোরে বলেন না, দুশ্মন দুশ্মনের উন্নতি দেখে জ্বলে কি জ্বলে না? হ্যাঁ, ওর যদি ভালো থাকে, আপনার গ্রামে একটা লোকের সাথে ঝগড়া হয়, দুশ্মনী আছে, চায়ের দোকানে পাশে দাখলে বসেন না, ও চায়ের দোকান আছে, আপনি অন্য চায়ের দোকান চলে গেলেন, তার বেটা আপনি খবর পেলেন যে MBBS ডক্টরিতে পাস করেছে বা IAS হয়েছে, তার সবাই খুশি হলো, আপনি দুঃখ হবে না? পাস করেন, আপনার মন খারাপ করবে, কারণ দুশ্মনী। কথা বুঝে এসছে? দুশ্মনী। আর যদি আপনার কোনো বন্ধুর বেটা মাধ্যমিক পাস করে, আমার বন্ধুর বেটা মাধ্যমিক পাস করেছে, মিষ্টি খাওয়াবেন, মিষ্টি, এটা ভালোবাসা। আচ্ছা বলেন তো বাবা, নবীর প্রতি যদি এদের ভালোবাসা থাকতো, তো এইগুলো হাদিস কেন বয়ান করে না?